প্রায় বছরখানেক ধরে এভাবেই ফেলে রাখা হয়েছে রাস্তাটি। ফেলে রাখা হয়েছে বাক্যটি কিন্তু এমনি এমনি বলা হয়নি। এখানে ভুক্তভোগী এলাকার মানুষের ক্ষোভ আছে, রাগ আছে, আছে বিরক্তি এবং সাথে তিক্ততার অভিজ্ঞতা। প্রশ্ন আসতে পারে, কার উপর এসব মানুষের ক্ষোভ, কার উপর রাগ, কার উপরই বা বিরক্তি? নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কর্তৃপক্ষের উপরই ভুক্তভোগীদের এসব ক্ষোভ, রাগ, বিরক্তি। প্রশ্ন আসতে পারে, কারণ কি? ভুক্তভোগী এলাকার মানুষের কথায় এর কারণটাকে একটা প্রশ্নের মধ্য দিয়ে জানাতে চেয়েছেন, যাদের প্রশ্নটা হলো, যে প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে কাজ সম্পন্ন করার ক্ষমতা নেই, তাহলে সে প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এসব কাজ করার দায়িত্ব কেন দেওয়া হয়? ভুক্তভোগী এলাকাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরে যাতায়াত করার জন্য আশিদ্রোন ও কালীঘাট ইউনিয়নের আওতাধীন কয়েকটি এলাকার হাজারো মানুষের চলাচলের রাস্তা এটি। দীর্ঘদিনের ভাঙা রাস্তাটি নতুন করে মেরামত করার কথা বলে ভেঙে ফেলে রেখে দেওয়া হয়েছে প্রায় বছরখানেক। এই সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমেও তুলে ধরে কর্তৃপক্ষের নজর কাড়লেও ফলাফল সেই শূন্যর মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। এর ফলে এই রাস্তা ব্যবহার করে চলাচলকারীদের ভোগান্তি দিনের পর দিন বেড়েছে। বর্ষাকালে কাদা আর শীতকালে ধুলোর পথে রূপ নিয়েছে রাস্তাটি। আর কিছুদিন গেলে যানবাহন চলারও অনুপযোগী হয়ে পড়তে পারে হয়তো। তাছাড়া বর্তমানে যাদেরকে বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, তারা একবারে তাদের কাজগুলো শেষ করে নেবার চেষ্টা করেন, যাতে করে এত কষ্ট সহ্য করে আবার সেই রাস্তা দিয়ে আসতে না হয়। খুব একটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কাউকে এই রাস্তা দিয়ে চলাচল করতে আগ্রহ প্রকাশ করতে দেখা যাচ্ছে না। পর্যটন এলাকার এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের কথা বলে এভাবে ভেঙে ফেলে রাখার মানে বুঝলাম না। এখন তো মনে হচ্ছে মেরামতের জন্য না ভেঙে আগের অবস্থায় রেখে দিলেই ভালো হতো। পর্যটকরা গাড়িতে করে এদিকে আসতেই পারেন না, যার কারণে মণিপুরি কাপড়ের ব্যবসার অবস্থা তো শোচনীয়। এদিকে দীর্ঘদিন ধরে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামত না করে ফেলে রাখাতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকার বাইরের অনেকে। স্কুল শিক্ষক জানান, শ্রীমঙ্গল পর্যটন এলাকা, তার মধ্যে উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল যেতে হলে এই রাস্তা দিয়েই চলাচল করতে হয়। এই রাস্তাটিকে গুরুত্ব দেওয়ার বদলে এভাবে অবহেলা করে ফেলে রাখাটা মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান জানান, আগের দরপত্র বাতিল করে নতুন ভাবে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এর ফলাফল পাওয়া যাবে, তবে আগামী মাস দুয়েকের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যায়। অর্ধেক কাজ ফেলে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, পুরনো ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখে আত্মগোপন করার কারণে দরপত্র বাতিল করার জন্য জেলা প্রকৌশলী বরাবর প্রস্তাব করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জেরিন এন্টারপ্রাইজ কাজ অসম্পূর্ণ রাখা ও কাজের টাকা তুলে আত্মগোপন করায় তাকে প্রদানকৃত অন্য চারটি কাজও বাতিল করা হয়েছে। প্রকৌশলী আরো জানান, উপজেলা হাসপাতালে চলাচলের একমাত্র রাস্তা হওয়ার গুরুত্ব বিবেচনায় দরপত্র বাতিল, নতুন দরপত্র আহ্বান, ঠিকাদার নিয়োগ সংক্রান্ত কার্যপ্রক্রিয়া শেষে আড়াই মাসের মধ্যে কাজটি শুরু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছি। শ্রীমঙ্গল খেজুরছড়া রাস্তা, যেটাকে আমরা হসপিটাল রাস্তা নামে চিনি, যে ঠিকাদার সাহেব কাজটা পেয়েছিলেন, তিনি মাঝপথে শেয়ার না করেই কাজটাকে অসম্পূর্ণ রেখে চলে যায়, কাজটাকে ফেলে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নাই, যার কারণে এই টেন্ডার প্রক্রিয়াটা, যে চুক্তি হয়েছিল, সেটা বাতিল করাটা একটা দীর্ঘসূত্রতা সৃষ্টি হয় আর কি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দীর্ঘসূত্রতা শেষ হয়ে গিয়েছে। নতুন করে প্রাক্কলন করে যতটুকু কাজ হয়েছে তার পরবর্তী অংশটুকু নতুন করে প্রাক্কলন করে উপজেলা থেকে জেলা অফিসে পাঠিয়ে দিয়েছি। আমি খবরও নিয়েছি জেলার অফিস থেকে, সেটা বিভাগ হয়ে এখন ঢাকা হেডকোয়ার্টারে রয়েছে। আশা করি যে এই জুন মাসের মধ্যে তাকে অনুমোদন নিয়ে এসে কাজটা শুরু করে দিবেন, এবং কাজটা শুরু হলে দুই মাসের মধ্যে পুরো কাজটা, প্রায় 3 কিলো রাস্তা কাজটা শেষ হয়ে যাবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।